আর এখন আমরা অলমোস্ট প্রায় 10টার মতো বাজে, 3 ঘন্টা ধরে বসে আছি। বাট আজকে আমরা আমাদের ধৈর্য সর্বোচ্চটা দিয়ে এখানে ওয়েট করে তার সাথে দেখা করে পরে যাবো সেটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গত ব্লগে বলেছিলাম যে লকডাউন খুললে আপনাদেরকে একটা আউটডোরের ব্লগ উপহার দেবো, তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো আউটডোরে একটি ব্লগ করতে। আর ব্লগ শুরু করার পূর্বে সবচেয়ে বেশি যে জিনিসটা গোপ্রো ইউজারদের প্যারা দেয় সেটা হচ্ছে যাওয়ার আগে সবসময় এই ব্যাগে এক্সট্রা ব্যাটারি, স্ক্রুড্রাইভার, তারপর আপনার কেবেল, পাওয়ার ব্যাংক এসব কিছু নিয়ে সাথে ঘুরতে হয়। মানে আমি যে শুধু যে ক্যামেরা হাতে নিয়ে যাব সেটারই নাই, এই গোপ্রো ইউজ করলে আপনার এটা ব্যাগও সাথে রাখতে হয় সবসময়। তো এটা হচ্ছে আপনার একটা মহাসমুদ্রের মতো, মানে একবার আপনি গোপ্রোর ভিতরে ঢুকলে আর বেরোতে পারবেন না, এই অ্যাক্সেসরিজ সেই অ্যাক্সেসরিজ, তারপর এটা সমস্যা সেটা সমস্যা। মানে আমি যতই ডিজিটাল হতে চাই গোপ্রো আমাকে ডিজিটাল হতে দিচ্ছে না, কারণ হলো আপনার মাঝে মাঝে যে সমস্যা হয় তখন আপনার স্ক্রুড্রাইভার দিয়ে গুতা দিয়ে ব্যাটারি খুলিয়া তারপর আবার নতুন করে ব্লগ শুরু করতে হয়। মাঝে মাঝে দেখা যায় যে ব্লগ করছি হঠাৎ করে ক্যামেরা অন হয় না, তো এইগুলো বড় সমস্যার কারণে আমার সবসময় একটা ব্যাগ ক্যারি করতে হয়। আর এখন অলমোস্ট বাজে হলো দুপুর 2:30 মতো, আজকে এইমাত্র কিছুক্ষণ আগে আর কি কালকে রাত্রে মধ্যরাত থেকে মনে হয় লকডাউন খুলছে। বাট টিভিতে যেটা দেখতে পাচ্ছি যে এখন ঈদ উপলক্ষে বাইরে প্রচুর রাশ, আর আমাদের যেতে হবে আজকে ফকিরাপুল, আর 7 নম্বরে একটু পর একটা শ্যুটও আছে, তো আগে 7 নম্বর যাবো, সেই শ্যুটটা শেষ করে দেন যাবো হলো ফকিরাপুল। তো দেখি বাইরের কী অবস্থা আপনাকে দেখাতে পারি, পুরো ব্লগ জুড়ে থাকুন, আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো। সো রাইট নাও এখন আমরা আছি দিয়াবাড়ি, আর আমাদের শ্যুট করার কথা ছিল হলো 7 নম্বর সেক্টর, তারপর আবার ওই দুপুর 2:30 দিকে। বাট এই মানুষগুলোর এত মুড সুইং, মানে এত মুড সুইং কোনো মাইয়া মানুষের হয় না, এত মুড সুইং কোনো মাইয়া মানুষের হয় না। আপনার এত মুড সুইং হয় কেন? মূলত সবসময় ওদের দুজনের জন্য, আমরা দুজন রেডি করে দুটার দিকে আমরা রেডি না, আর আমি তো সোহাগের সাথে আগে সকাল থেকে আমি রেডি। আপনারা বেশি সিদ্ধান্ত চেঞ্জ করেন, হ্যাঁ তো শ্যুট করছিলাম, এখন বাজে অলমোস্ট প্রায় 5টার মতো, বাট হঠাৎ করে ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে এখনও বৃষ্টি পড়ছে, ওই লেকের পানিতে হয়তো কিছুটা বুঝতে পারবেন। তো ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর বাকি যারা ছিল তারা ওইখানে ওই যে আপনার একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে বেসিক্যালি, কারণ লাইট যেহেতু চলে যাচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ হলো গাছের নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো তারা আসলেই মোটামুটি নিজেদের কিছু ছবি তুলেই এখান থেকে চলে যাব, কারণ আমাদের চলে যেতে হবে আবার এই পুরান ঢাকা ফকিরাপুল। একটা কেসকে দাও, আর একটা কেসকে দাও, আমি একটা কেসকে দাও, সামনের পাটা পিছে দাও, এই দাঁড়ান মিডলে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, এই দাঁড়ান একটা লয়ে ডিরেক্ট লয়ে জামুগা, এইখানে দাঁড়ান, এইখান থেকে ভাই, এইখান থেকে, এটা তো মেইন, এই তো বুঝানোর দরকার, কালো সঙ্গে দেন না, কালো সঙ্গে দেন।
A few moments later. তেমন কিছু না দর্শক, করোনাকে 8 দিনের ছুটি দেওয়ার জন্য আমাদের উল্লাস। তো বেসিক্যালি জ্যাম ট্যাম সব কিছু সারিয়ে আমরা ওই 7টার দিকে এই একটা বাইরের সাথে মিটিং করতে এসেছিলাম মৌলভীবাজার, না মৌলভীবাজারে। বাট কাহিনি যেটা হয়েছে, ওর ফোন না অফ হয়ে গেছে আর ওই এখন হোটেলও নাই, অন্য জায়গায় মনে হয় কি প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য গেছে। আর এখন আমরা অলমোস্ট প্রায় 10টার মতো বাজে, 3 ঘন্টা ধরে বসে আছি। বাট আজকে আমরা আমাদের ধৈর্য সর্বোচ্চটা দিয়ে এখানে ওয়েট করে তার সাথে দেখা করে পরে যাবো সেটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা ওয়েট করতে থাকি আর আপনারা এই ব্লগটা দেখেন আর এনজয় করেন আর বাকি ব্লগগুলো এনজয় করতে পারেন আর চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আসি, আসসালামু আলাইকুম ভাই। এটার বিষয় হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে লেজি যদি দুজন মানুষ থাকে